বিসমিল্লাহ রহমান রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজ আমি আরেকটা মাছ, চিংড়ি মাছ রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে আসছি। সেটা হচ্ছে কাঁচা আম দিয়ে চিংড়ি মাছ। আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আমি পেঁয়াজ দিচ্ছি, আমার চিংড়ি মাছের পরিমাণ আদা কেজির চেয়ে একটু কম, তাই আমি একটা বড় পেঁয়াজ কেটে দিচ্ছি। আমি চার চামচের হাফ চামচ দিচ্ছি হলুদ গুঁড়া, সাথে দিচ্ছি এক চামচ করে মরিচ গুঁড়া, অল্প করে ধনে জিরার গুঁড়া, পরিমাণ মতো লবণ, এখানে আমি 7-8টা কাঁচামরিচ কেটে নিয়েছি, ওগুলো দিয়ে দিচ্ছি, সাথে দিচ্ছি সামান্যতম আদা রসুন বাটা, কারণ চিংড়ি মাছ বাচ্চারা খাবে, সবাই বলে অ্যালার্জি প্রবলেম হয়, তাই আমি একটু আদা রসুন বাটা দিই। আর আমার মাছটাকে আরো সাধারণভাবে স্বাদ বাড়ার জন্য আমি কাঁচামরিচ বাটাটা দিয়ে দিচ্ছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিই, হালকা গরম পানি দিয়ে মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিই, খাওয়া পর্যন্ত ফিরে আসি। দেখুন আমার মশলাটা একদম ভালো করে কষে তেল উপরে ভেসে উঠছে। এখন আমি চিংড়ি মাছ আর আমটা একসাথে দিয়ে দিই, এইখানে আধা কেজি পরিমাণে চিংড়ি মাছ, মানে আধা কেজির চেয়ে কম আছে, কেটে নিয়ে পয়সাগুলো দিয়ে নিচ্ছি। আমগুলো দিয়ে দিচ্ছি, আমি একটা আমের অর্ধেক দিছি, আপনারা আমার মতো করে বাসায় রান্না করে খেয়ে দেখবেন। মাছটা হওয়া অবধি আমি ফিরে আসছি। এখন আমার চিংড়ি মাছের আম শুকনো শুকনো পেঁপে দিচ্ছে, আপনারা এগুলো বাসায় রান্না করে খাবেন। আমি মাঝখানে অনেকবার নেড়ে ছেড়ে দিয়েছি, যাতে মাছটা ভালো করে হয় মতো এবং আমটাও ভালো করে সিদ্ধ হয় মতো। দেখুন অল্প ধনে পাতা দিয়ে ঘ্রানটা লাগাচ্ছি, দেখুন হয়ে গেছে আমার চিংড়ি মাছের আম। আমার এই চিংড়ি মাছের আম রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা বাসায় রান্না করে খাবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।